নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ফের আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা এই ঝড় কত কিলোমিটার বেগে কোন উপকূলে আসরে পড়বে এবং কোথায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিভারের পর বঙ্গোপসাগরে ফুঁসছে আরও এক ঘূর্ণিঝড় বুড়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আশ্রে পড়তে পারে কেরল পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ওই নিম্নচাপের ফলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ঘন্টায় একশো আশি কিলোমিটার বৃহস্পতিবার তা আশ্রে পড়তে পারে দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে ওই গভীর নিম্নচাপটি রয়েছে কন্যাকুমারী থেকে নশো কিলোমিটার দক্ষিণ পূর্বে বুধবার সন্ধ্যায় সেটি শ্রীলঙ্কার উপকূলে আশ্রয় পড়বে পরদিন সন্ধ্যায় সেটি ভারতীয় উপকূলে আসতে পারে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ওই ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে কেরল ও তামিলনাড়ুর উপকূলের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়িদরা এই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে কেরল সরকার কেন্দ্রের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে কেন তৈরি হচ্ছে সাইক্লোন আবহাওয়িদরা বলছেন বঙ্গোপসাগরের ওপরের তাপমাত্রা খুবই বেড়ে গিয়েছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আরব সমুদ্র তলে তাপমাত্রাও এই কারণে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় ত্রিশে নভেম্বর রাত্রি সাড়ে এগারোটার সময় বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ উত্তরমুখী হয়ে চিঙ্কনমালি পৌঁছাবে সেখান থেকে শক্তি বাড়াবে এই নিম্নচাপ ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে তামিলনাড়ু এবং কেরলের দক্ষিণ এলাকাগুলিতে মৎস্যজীবীদের সাবধান করা হয়েছে মাছ ধরতে যেন তারা না যান তবে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন পড়বে না পড়বে না বাংলাদেশেও একে করোনা মহামারী এরই মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বিধ্বস্ত করছে মানুষজনকে শীতও বাড়ছে একসাথে কলকাতায় তাপমাত্রা কমেছে ফলে এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ বাড়ার একটা ভয় থেকেই যাচ্ছে অপরদিকে জম্মু কাশ্মীরে তাপমাত্রা শূন্য ডিগ্রি নিচে চলে গিয়েছে কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা দশ ডিগ্রি নিচে চলে গিয়েছে একাত্তর বছর পর নভেম্বর মাসে দিল্লিতে এবার এত ঠান্ডা পড়েছিল অন্যদিকে মৌসুম বিভাগের তরফে জানানো হয়েছে ফের ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু এবং কেরলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইএমডি তরফে জানানো হয়েছে এবছর নভেম্বরে দিল্লিতে বিশাল ঠান্ডা পড়তে চলেছে গড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জানা গিয়েছে উনিশশো সালে নভেম্বর মাসে গড়ের ন্যূনতম তাপমাত্রা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সাধারণত নভেম্বর মাসে দিল্লিতে গড় তাপমাত্রা থাকে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গত বছর যা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস দু সালে ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দু হাজার সতেরো ও ষোলো সালে ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বোলেকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন